কেভাবে সঙ্গে যার মরণে কেভাবে সঙ্গে যার মিজানে মওলা তুমি মাফ করে বান্দারে। এই দেখো এই মাদ্রাসার প্রিন্সিপাল রে জোরে জোরে কেমনে কাম দেখলে তুমি এদের চোখের পানি কবুল কইরা নাও যুবক আমি মায়ের বাস কি করবো রে ভাই আমার তো জনম দুঃখিনী মানাই বাবা। আল্লাহ দেখো কে যেন মার কথা মনে করে কান্দে আহারে অনেকের বুকটা ব্যথা হয়ে গেছে ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে। জেহাদি সাহেব গত বছর আমার মা বেঁচে ছিল আজকে নাই হুজুর একদিন আমার মা বেঁচে ছিল ছোট্ট গলায় মা কয়ে ডাক দিতাম মা পাগলের মতো দরজা খুলে দিত। জেহাদি সাহেব আজকে আমার সেই মা নাই আমারে আদর করার মতো কেউ নাই। তোমাকে আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালিব সাহেব কান্দে তার সঙ্গী সাথীরা সবাই কান্দে রে ভাই তুমি যদি মার জন্য কেন কাঁদবে না মা তোমার পেট নিয়ে একটা রাত ঘুমাই নাই একটা রাত ঘুমাই নাই মা কানে ডাকবা মামা বলে কানে ডাকবা বাবা বলে বাবা মা যাদের নাই এই জগতে মা বাবার মতার কোন বন্ধু নাই মা বলিয়া ডাক দিলে মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি মা বাবার মনে কষ্ট দিলে মালিক বেজার দেখো আমার আলেম ভাইরে কাম দেখে কাঁদে জানো আমরা মাদ্রাসা থেকে বৃহস্পতিবার বাড়িতে গেলে যাই দেখতে মা পান খাওয়ার পয়সাটা গাইটে বাইন্ধে রাখছে হে বন্ধু তুমি কলেজ থেকে ঢাকার থেকে আসলে দেখবা তোমার মা তোমার লাগে একটা দেশি মুরগি দেখবা পাইলে রাখছে তুমি আইলে মা খেতে দেয় রে মা আজকে যাদের মা নাই তাদেরকে আদর করার মতো কেউ নাই বাবা। যুবক ভাই যার সাথে মা বাবার দোয়া আছে ও পৃথিবীর শ্রেষ্ঠ জন তোর পাওদর্শী সত্য কথা কয় ভাই সত্য কথা কয় মার সাথে দরিদ কেউ নাই মার সাথে বান্ধবী কেউ নাই রে ভাই দুনিয়ায় বহুত বান্ধবী দেখছো শাশুড়ি দেখছো খালা শাশুড়ি দেখছো বউ দেখছো শাশুড়ি তাকায় তোর পোটলার দিকে কমলা কয় কেজি ওজন কমলা কয় হালি আপেল কয় হালি তোর মা তোর হাতের দিকে তাকায় না তোর মা তাকায় তোর চোখ দুটার কপালের দিকে আমার ছেলেটা মনে হয় সারাদিন খায় নাই রে কুয়াশার মধ্যে ফেরির মধ্যে পড়িয়া ছিল সারা রাত আমার ছেলে মনে হয় রাত্রে কিছু খায় নাই রে। এই দুঃখের জন্য কানবি না কানবি কাল লেগে এ যুবক কাল লেগে কানবি হ্যাঁ তোর মা ডায়াবেটিস ছিল কি হার্টের রোগী বইয়া বইয়া আল্লাহ রে কইয়া যা আল্লাহ আমার মায়ের ভালো করে দাও মা আল্লাহ আমার মায়ের ভালো করে দাও
আমার বাবারে ভালো করে দাও, তোমার চোখের পানি পড়তে দেরি আছে, তোমার বাবা সুস্থ হইতে দেরি হবে না রে ভাই। তোর মা পরে অসুস্থ দেখলে তোর মা জীবনে যায় না, মজাটা উঠে নাই ভাই। আরে টাকা শুধু আই না, তোরে ডাক্তারের কাছে লয়ে গেছে বাবা, ওই মা বাবার জন্য বইয়ে বইয়ে কামতে থাক। আল্লাহ আকবার জোরে বলো তো, আল্লাহ আকবার জোরে বলো। আল্লাহ আমার ভাইদের চোখের পানি কবুল করো, আল্লাহ এদের জানে মালে বরকত দিও। আমানি আমান বিশ্ব নবী সারা জীবন কাঁদছে গো বাবা, ওই নবী কি একটা ভালোবাসা দিয়ে আল্লাহকে ভালোবাসা দিয়া হাত দুইটা উঁচা করে আল্লাহকে জোরে একটা গলা ফাটে ডাক দাও তো, দাও ডাক দাও, দাও জোরে ডাক দাও, দাও ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ তুমি বলছো ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা একবার আমার ডাক দিবি দশ বার তোরে কোলে টেনে নিমু। এই মাঘ মাসে শীতের ভিতরে যদি তোর মা কয়া ডাক দাস, তোর মা যদি লেপকাতে ফেলাইয়া ওই ডরের মধ্যে পানির মধ্যে লাভ দিয়ে নামতে পারে, আমি মা তো আমি মায়ের জন্য যদি পাগল হস, এ বান্দা তোর মা যদি তোর জন্য এত কষ্ট করে পানিতে লাভ দিতে পারে, আমি মাওলা তোর মায়েরও মালিক তোর বাবারও মালিক, আমি তোরও মালিক, তুই যদি আমার ডাক দাস রে বান্দা ডাক দিতে দেরি হবে, তোরে ডাইকে বুকে নিতে দেরি হবে না। কত বন্ধু দেখো জমিনে আমার মাওলার মত বন্ধু কথাও না পাবে, দুনিয়ার বন্ধু রেখে আসবে বাসবাগানে, আল্লাহ বন্ধু থাকবে তো কবরে। বাবা কেউ নাই, বাবা কেউ নাই, আমার মাওলা সাথে কেউ নাই তোমার কবরে বাবা। চার জনে খুশি তুই আইব বাবা, একটু জানালা দরজা ছিদ্র রাখবে না, একটু সূর্যের আলো যাক, একটু বাতাস যাক, সব আটকাই তুই এই পাড়ায় পাড়ায়। হ্যাঁ বাবা, ওই ঘরে কেমনে একা থাকবো, একবার কি চিন্তা লাগে না বাবা। এবার বিশ্ব রবি বলে কারো কারো জন্য ওই জান্নাতের টুকরো হবে কবরটা, কারো কারো জাহান্নামের টুকরো হবে রে। জাহান্নামের টুকরো হয়ে গেলে কোন অবস্থা হবে বাবা? ও বাবা, পুলিশে মারলে মাইসাইয়া ফিরে, মা না থাকলে ভাই ফিরে, কবরে বাবা চাইর দিকে মাই শুরু হবে, কে ফিরে আমার আল্লাহ যারা তারে ডাক দিবা না, ডাক দিবা কারে বাবা? তারে বন্ধু বানাইবা না কারে বানাইবা? আল্লাহ আল্লাহ, আপনি দেখেন তো আমার বাবাজির চোখে কার কার পানি, আমার বাবাজিরা অনেক গুণা করছে আল্লাহ, সেই বালে ঘর পরের থেকে কত গুণা করছে হিসাবও দিতে পারবেন, আমার যুবক ভাইরে কত গুণা করে ফেলেছে শয়তানের প্রবঞ্চনায় পড়ে। ও মালিক তোমার একটা ডাক দিছে, তোমার কি ভালো লাগে না? মায়ের যদি এই রাত্রে একটা ডাক দিতাম, মার সাথে 10 বছর কথা কই না, আরে মা 10 বছর কথা কই না, যদি ওই মায়ের ডাক দিতাম বিপদে পড়ে মা না শুনে পারতো না। আল্লাহ তুমি তো মার সাথে দরদি, এবার তোমার বান্দারা তোমার একটা গলা ফাটাই একটা আওয়াজ দিবে, গলা ফাটাই দেও দে একটা জোরে ডাক দাও তো। আল্লাহ কণ্ঠ গুলারে তুমি কবুল করে নাও, জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। বাবা আমার দিকে তাকান এই জমিনের মালিককে, আরো জোরে বলেন জমিনের মালিককে। সত্য কথা কন, আলোচনা যদি তোমার চলবে থাকবেন না ভাগবে, তোর মাউতের থেকে চার আঙ্গুল সরাইলে আর আওয়াজ হয়, এই 1.5 টাকার মাউত কেন আছে? আমার মাজা ব্যথাই যাবে এমনি চাইতে যেতে, তুইও তো বয়ে বয়ে কামতা, তোর কি মায়া লাগে না? মায়া লাগে, আর মায়া লাগলে এই মাউত মানছি আর কষ্ট হয়েছে। আমি আর 10 মিনিট কথা বলবো না, এই মাইকে ওয়াজ করলে তো কালকে সে পাপ না দিয়ে ওয়াজ করছে। এই দেখেন এই পাগলগুলা কালকে সদরপুর ছিল, মারামা বলেন
সামনে বলছি কালকে সদরপুর মাহফিল হয়েছে ঠিক আপনারা যেভাবে কানছেন এই যুবকগুলো এইভাবেই কানছে আজকে আবার পাগলের মতো ছুটে কেমনে যাবে এই চিন্তা নেই কারণ সদরপুর পুলিয়ার থেকে সদরপুরের রাস্তাটা খুব সিরিয়াস ডাকাইতের এলাকা কিন্তু এত রিক্সের ভিতর যে যুবকগুলো আসছে এমনি এমনি আসেন আমার মৌলার সাথে একটু প্রেম করে লেগেছে কথা বলেন না কেন কথা বলা একটা